আসসালামু আলাইকুম। আমার গাড়ি এখন আকাশে আছে, আকাশে রেখেছে গাড়ি। বাজে তেলের কারণে, বাজে তেল দেওয়ার কারণে আমার গাড়িতে 80,000 টাকা বিল আসছে, 80,000 টাকা। ইনজেক্টর বাদ, তেলের লাইন বাদ, স্টেইন না কি বলে ফিল্টার বাদ, বহুত কিছু বাদ, আর তেলের পুরো ফাংশন নষ্ট হয়ে গেছে আমার। খুব মহামুসিবতে আছি, ভয়ঙ্কর মুসিবতে পড়ে এখানে আসছি। আই ওয়ার্ক, ওদের গ্যারেজটা খুব ভালো, আই ওয়ার্ক সার্ভিসটা ভালো। ভাই আমার সমস্যাটা হয়েছে কেন বলেন তো একটু। তো সমস্যাটা হচ্ছে আপনার এই যে ফুয়েল স্টেনার ভিতরে ফিল্টার, এই ফিল্টারটার ভিতরে আপনার গা ধুইমা পানি ধুইটা আপনার ফিল্টারটা জাম হয়ে গেছে। তার জন্য আপনার এই ফুয়েলের সাথে আপনার ইঞ্জেক্টরের সাথে ইঞ্জেক্টরের ফুয়েল যে ফুয়েলটা প্রপারলি যে প্রেশার দেওয়ার কথা ছিল ওই প্রেশারটা দিতে পারে নাই, এখান থেকে প্রপারলি প্রেশারটা যাইতে পারে নাই। আপনার এই জিনিসটা হয় তেলের ভিতরে, অনেক সময় বাংলাদেশের তেলগুলো খারাপ থাকে, এই তেলের জন্য আপনার এই তেলের যে গাঁটটা, এই গাঁটটা এটা মধ্যে জমা থাকে, এই জমাতে এই ফিল্টারটা জাম হয়ে যাবে। দেখেন আমার আগেরটা দেখেন, আমার এই বাংলাদেশের যে বাজে তেল, এই বাজে তেলের কারণে আমার এত টাকা লস, পুরোটা বাতিল, নতুন কিনা লাগলো। ওদের সার্ভিসটা অসাধারণ সার্ভিস। ভাই দেখেন, এটা আমার ফুয়েল ইঞ্জেক্টর, ইঞ্জেক্টরটা কোম্পানির নাম কেহিন, মানে জাপানি, খুব ভালো কোম্পানি। এই মুখটা দেখেন, একটু মুখটা একটু দেখেন, এটা আলোতে আসেন তো, আলোতে এই যে মুখ একেবারে বন্ধ, এটা ফোকাস হচ্ছে, এই যে মুখ একেবারে বন্ধ। হ্যাঁ, ফ্লাশটা দিয়ে দেখেন তো, এই যে দেখেন ইঞ্জেক্টরের মুখ, এদিক দিয়ে তেল স্প্রে করা কথা ইঞ্জেক্টর, বাট দুইটা মুখই ব্লক হয়ে গেছে, তারপরেও কিন্তু গাড়ি চলছে। ইলেকট্রিক্যাল না দেওয়ার কারণে এটা হচ্ছে ক্লিন করলো মাত্র, এখন এটা হচ্ছে ক্লিন করা, এটা হচ্ছে ময়লা। দেখেন তফাটটা দেখেন, এই হোন্ডা ভেজেনের ইঞ্জেক্টরগুলোর দাম হচ্ছে 44,000 টাকা, চারটা ইঞ্জেক্টরের দাম 44,000 টাকা বর্তমানে, হয়তো বেশি। এনএসকুয়েলটা আমি ইউজ করতাম না, ভুলে যেতাম আসলে, আমার এনএসকুয়েলের সাথে থাকার কথা, বাট আমি লাস্ট এক বছর ইউজ করি নাই, মনে থাকে না, মানে বিজি থাকি, ব্যস্ত থাকি, ইউজ করা হয় না। বাট আজকে আমি বুঝতে পারছি আমার ভুলটা, মানে আমার এনএসকুয়েল ইউজ না করার কারণে কত টাকা যে ক্ষতি হইলো এবং কত পরিশ্রম গেল আমার, আমি বুঝতে পারছি এখন।